আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা রচনা করার ব্যাপারে বহু আগেই স্পষ্টভাবে বলেছেন, যারা শরীয়তের নামে মিথ্যা আরোপ করে, মিথ্যা কথা রচনা করে, তারাই সবচেয়ে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 144 নম্বর আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলমিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। উদ্দেশ্য হলো লিইউজিল্লান নাস বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়াই, ইলম ছাড়াই মানুষকে তারা পথভ্রষ্ট করে মিথ্যা কথা বলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সীমা লঙ্ঘনকারী জালেমদেরকে হেদায়েত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু আন তুসিবা কওমাম বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ইমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি এসে যদি কোনো খবর দেয়, কোনো খবর নিয়ে আসে, সংবাদ যদি নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে যাচাই করো। আংতুসিবু কওমাম বিজাহালা, যেন মূর্খতা বশত কোনো কওমের সম্পর্কে, কোনো কওমের বিরুদ্ধে সিদ্ধান্ত তোমরা না নাও। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অতঃপর ভুলবশত সিদ্ধান্ত নিলেই তোমরাই পরবর্তীতে অনুতপ্ত হবে। তিনটি মৌলিক কথায় আয়াতে বলা হয়েছে। এক নম্বরে সতর্ক করে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি কোনো কথা বললেই আমি বিশ্বাস করবো এমনটি নয়। দুই নম্বর, ওই খবরের আলোকে, ওই সংবাদের আলোকে আমি সিদ্ধান্ত নিব, যাচাই ছাড়াই। ফাতাবাইয়ানু, তোমরা যাচাই করো, আগে যাচাই করার কথা বলা হয়েছে। যাচাই যদি না করি, মূর্খতা বশত কোনো সিদ্ধান্ত নিয়ে নিব। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সিদ্ধান্ত নেওয়ার পরে তোমরা অনুতপ্ত হবে। আজকে আমরা অনুতপ্ত, আমরা অনেকেই বলে থাকি মুসলিম উম্মাহ আজকে সততা বিভক্ত কেন, বিভিন্ন দল ও মাঝহাব, বিভিন্ন ফেরকা, বিভিন্ন পথ, দর্শন ও মতবাদ নিয়ে এক একটি ফেরকা তৈরি হয়েছে, মুসলিম উম্মার ঐক্য শক্তিকে ভেঙ্গে চুরমার করেছে, খান খান করে দিয়েছে। এই আক্ষেপ কেন করি, তার মৌলিক বিষয় হল আমরা যে কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেয়েছি সঙ্গে সঙ্গে সেটাই গ্রহণ করেছি, কিন্তু কখনো যাচাই করতে যাইনি যে কথাটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি না। অথচ আল্লাহ আগেই বলেছেন যাচাই করার কথা। এখানে একটি বিষয় আপনাদের জন্য ধরিয়ে দিতে চাই, এই আয়াতটি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটি এখন পেশ করে কোনো ব্যক্তিকে জাল হাদিসের বিরুদ্ধে বলা যাবে না। আপনি এই হাদিসটি পেশ করুন সাহাবা কেরামের যুগে, এই হাদিসটি পেশ করুন তাবেঈদিন যুগে, এই হাদিসটি পেশ করুন মুহাদ্দিস উলামায়ে কেরামের যুগে, তারা যখন হাদিস সংগ্রহ করতে যাবেন তখন যে কোনো ব্যক্তি খবর দিলে যে গ্রহণ করব এমনটি নয়, ওই যুগে পেশ করুন। আজকে হাদিস যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই, মুহাদ্দিসগণ যেটা যাচাই বাছাই করে গেছেন ওইটাই যদি আমরা গুরুত্ব সহকারে উপলব্ধি করি তাহলেই যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ভাষণে তিনি বলছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় মৌলিক একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সালাম ইবনে আকওয়া বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাই ইয়াকুল আলাইয়া, কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে, মা লাম আকুল, যে কথাটি আমি মোহাম্মদ বলিনি, ফালিয়া তাবাহু মা কাদাহু মিনান নার,
সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। মুস্তাদ আহমদের চার নম্বর খণ্ডের 588 পৃষ্ঠে একটি হাদিস বর্ণিত হয়েছে, খুব কড়া। আল্লাহ রাসূল বলছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে তোমরা কখনো মিথ্যা আরোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা কথা বলবে, ইউবনা লাহু বাইতুন ফিন্নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, সহিহ মুসলিম মুকদ্দমা 6 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, মান হাদাসা আননি বি হাদিসিন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করবে, মাত্র একটি, ইয়োরা সন্দেহযুক্ত, আন্নাহু কাযিব, সেটা মিথ্যা হতে পারে না সত্য হতে পারে, এই ধরনের সন্দেহ করে যদি একটি হাদিস কেউ বর্ণনা করে, ফাহুয়া আহাদুল কাযিবিন, ওই ব্যক্তি রাসূলের উপরে মিথ্যারোপকারীদের মধ্যে একজন মিথ্যারোপকারী। এই কথাটির ব্যাখ্যায় ইবনু হিব্বান রহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থ করতে গিয়ে তিনি বলছেন, ইবনু হিব্বানের একটি গ্রন্থ, নাম হল কিতাবুল মাজরুহিন, এই মাজরুহিন গ্রন্থের 6 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ফাকুল্লু শাকিন মিম্মাই ইয়ারবি আন্নাহু সহীহুন আও গায়রু সহীহিন, প্রত্যেক সন্দেহকারী হাদিস বর্ণনা করতে গিয়ে সন্দেহ করছে হাদিসটি সহি না জয়ী, প্রত্যেক সন্দেহকারী হাদিস বলতে গিয়েই যদি মনে করে হাদিসটি সহি না হাদিসটি জয়ীফ, এই মর্মে যখনই তার সন্দেহ সৃষ্টি হবে, ফাহুয়া দাখিলুন ফি জাহিরি খিতাবিল হাদিস, ওই ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ মিথ্যুক বলে প্রমাণিত হবে। শুধু তাই নয়, এরপরে তিনি সমাধান দিচ্ছেন, ওয়ালাউ লাম ইয়াতাআল্লাম আসমাউর রিজাল, যদিও ওই ব্যক্তি রিজাল শাস্ত্র সম্পর্কে না জানে, তবুও মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথাটি আজকের নয়, আজ থেকে 1150 বছর পূর্বে, 1150 বছর পূর্বে ইবনু হিব্বান রহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে বলে গেছেন যে হাদিস বর্ণনা করতে হলে অবশ্যই আমাকে জানতে হবে হাদিসটি সহি না যঈফ। শুধু তাই নয়, আরেকটি কথা উল্লেখযোগ্য এখানে, এটা হলো তাবলিগি ইস্তেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলছেন, আমরা অনেক জায়গায় তাবলিগ করে থাকি, অন্যরাও তাবলিগ করে থাকেন, যদি আমার মুখ থেকে একটি হাদিস বের হয়ে যায় ওই একটি কথা পৌঁছে দিতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 491 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। দুঃখজনক হলেও সত্য, হাদিসটি সবারই মুখস্থ আছে কিন্তু অর্থ বলতে ভুল করেছি। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি, সেটা আমার পক্ষ থেকে হতে হবে, তোমার পক্ষ থেকে নয়। আন্নি শর্ত করে দিয়েছেন, যে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে হলে রাসূলের সূত্র দিয়েই বর্ণনা করতে হবে, আন্নি শব্দটি উল্লেখ করা হয়েছে। এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বাহু মাকআদুহু মিনান নার, তবে যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যারোপ করবে ওই ব্যক্তির স্থান যেন জাহান্নামে করে নেয়। সুতরাং আমি আজকে বলতে চাই, তাবলিগের নামে কোনো ব্যক্তি যদি একটি হাদিসও বর্ণনা করে, সেটা বর্ণনা করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওই হাদিসটি যদি মিথ্যা হয়, জাল বা জয়ীফ হাদিস হয়, আমি যদি বর্ণনা করি জাল জয়ীফ হাদিস উল্লেখ না করে, অবশ্যই আমার স্থান জাহান্নামে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জাল